জাহাজে বসছে এটিএম। ভারতের আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ, এই প্রথম দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারে বসছে এটিএম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বসানো হবে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে। শনিবার থেকে চালু হবে এই এটিএম। একসঙ্গে অন্তত 1500 নৌসেনাকে বহন করে এই ক্যারিয়ার। কখনো কখনো তা বেড়ে দাঁড়ায় 2000-এ। তাদের জন্য এই এটিএম খুবই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট বন্দর ঘুরে বেড়ায় এই এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে অল্প সময়ের মধ্যে এটিএম খুঁজে পাওয়া দুষ্কর হয়। তাই এই পদক্ষেপ খুব জরুরি বলে মনে করা হচ্ছে। 2013-তে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয় INS বিক্রমাদিত্য। যুদ্ধজাহাজটিতে 22টি ডেক রয়েছে, 1500-এরও বেশি সেনার থাকার ব্যবস্থা রয়েছে।